আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। আমাদের সিএনডব্লিউ নিউজ টিভি ঢাকা জেলা প্রতিনিধি লিয়াকত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ অটোমোবাইলস বডি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াত দিয়ে। কুরআন তেলাওয়াত পেশ করেন মোহাম্মদ লিয়াকত হোসেন। দুর্যোগ আবহাওয়াকে উপেক্ষা করে এই মিলন মেলায় মালিক সমিতিরা সদস্যরা একত্রিত হয়েছে। ঈদ পুণ্যমিলনী ও আলোচনা সভা স্থান যমুনা ন্যাচারাল পার্ক অ্যান্ড পিকনিক স্পট, বলিয়ারপুর, সাভার, ঢাকা। প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম রাজীব, চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফকরুল আলম সমর, চেয়ারম্যান তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ। জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন, চেয়ারম্যান ভাকুর্তা ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান নরগাঁও ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ রকিব আহমেদ, চেয়ারম্যান আমিনবাজার ইউনিয়ন পরিষদ। বক্তব্যের মাঝে বক্তারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যদি একটু ব্যবসার স্থান ব্যবস্থা করে দেন তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করে দেশের অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করতে পারবো এবং স্মার্ট বাংলাদেশ গড়ার হাতকে শক্তিশালী করতে পারবো ইনশাল্লাহ। যেমন একটি গাড়ি আমদানি করতে গেলে 2 কোটি টাকা অন্য দেশকে দিতে হচ্ছে, সেই টাকায় আমাদের দেশে 2টি বা 3টি গাড়ি বাংলাদেশে আমরা বানাচ্ছি, যা তুলনামূলক তাদের চেয়ে বাংলাদেশের তৈরি গাড়ি শক্তিশালী, মজবুত, ডিজাইনে সুন্দর এবং গাড়ির কোয়ালিটি অনেক ভালো। তাহলে আমাদের দেশের অর্থ আমাদের দেশে থেকে যায় এবং সরকারকে অনেক রাজস্ব দেওয়া সম্ভব। বক্তাদের আরও বক্তব্য ছিল, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বিভিন্ন সময় ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিভিন্ন কাগজপত্র পেতে গেলে অজস্র অর্থ গুনতে হয় অথবা হয়রানি হতে হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করে তারা বলছে, বিষয়টা যদি বিবেচনায় নেন সেই খাতে লক্ষ লক্ষ মালিক শ্রমিক ভালো জীবনযাপন করতে পারবে। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়া, সভাপতি ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ। জনাব হাজী মোহাম্মদ আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ। সভাপতিত্ব করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার, প্রেসিডেন্ট বাংলাদেশ অটোমোবাইলস বডি অ্যাসোসিয়েশনের পরিচালক ঢাকা ক্লাব লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক হাওলাদার গ্রুপ ম্যানুফ্যাকচারার্স, বাংলাদেশ অটোমোবাইলস বডি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঞ্চে উপস্থিত আছে আমাদের ডাইনামিক লিডার হাওলাদার সাহ, তিনি এসব বাংলাদেশ এসব কাবলা টাবলা দিয়ে ভাই সংগঠনের প্রেসিডেন্ট চলে না। সংগঠনের প্রেসিডেন্ট হতে হবে যে সমগ্র জায়গায়, সমগ্র বাংলাদেশে, টেকনাথ থেকে তেঁতুলিয়া, যে সংসদ ভবন, প্রধানমন্ত্রী, মন্ত্রণালয় যাওয়ার মতো ক্ষমতা যার আছে আমরা তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই এবং তিনি বর্তমান প্রেসিডেন্ট। যাই হোক,
এখন আমি এই যে নিটল মোটরস লিমিটেডের সেলস ম্যানেজার, আমি ওনাকে আমাদের উন্নয়নের পক্ষে আর আমি যে ভ্যাটের বিষয়টা বললাম এর আলোকে যদি উনি ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদেরকে জানান, ওনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।